আসসালামু আলাইকুম। আমার ইজি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের চুলায় বেসিক চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটা আমি চুলায় তৈরি করেছি নর্মাল সিলভারের হাঁড়িতে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন, যাতে করে এরকম আরও নতুন রেসিপি আপলোড করলে সবার আগে আপনি দেখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে এই বেসিক চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে হয়। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব, সেজন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়েছি। দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, দুই টেবিল চামচ কোকো পাউডার, এক টেবিল চামচ গুঁড়া দুধ, এক চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার, কোয়াটার চা চামচ বেকিং সোডা, কোয়াটার চা চামচ লবণ। এখন এগুলোকে খুব ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পর একটা স্পেচুলারের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিমের সাদা অংশ। আমি কুসুমগুলোকে আলাদা করে রেখেছি। আপনাদের ডিম যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন লো স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। ডিমের সাদা অংশটা যখন এরকম ফর্ম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি চিনিটা 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর লো স্পিডে বিট করে নিচ্ছি। ডিমের ফর্মটা যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুমগুলো, দিয়ে 2 মিনিট লো স্পিডে বিট করে নিব। ডিমের কুসুমের সাথে 2 মিনিট বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল, 1 চা চামচ চকলেট এসেন্স। আপনারা চকলেট এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন 30 সেকেন্ড বিট করে নিব হাই স্পিডে। 30 সেকেন্ড বিট করে নেওয়ার পর এবার বিটারের কাজ শেষ। বিটারের কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি দুইবারে মিশিয়ে নিব, সেজন্য এখন অর্ধেকটা দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে। এবার একটা স্পেচুলারের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিব। এই পর্যায়ে কোনোভাবেই তাড়াহুড়া করে মিশানো যাবে না। তাড়াহুড়া করে মিশানোর ফলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা বেক করার পর চুপসে যাবে, তাই অবশ্যই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। প্রথমবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন বাকি যে শুকনো উপকরণগুলো ছিল এগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে মিশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর কেক ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি একটা সসপ্যানে নিচে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, সাইডে তেল ব্রাশ করিনি। স্পঞ্জ কেক বেক করার সময় মোল্ডে কখনোই সাইডে তেল ব্রাশ করতে যাবেন না, তাহলে বেক করার পর কেকটা চুপসে যাবে। এখন হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি। এবার একটা চুলায় 10 মিনিটের জন্য একটা হাঁড়ি ফ্রি হিট করে নিয়েছি। এই কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ওপরে ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনায় একটা ছিদ্র ছিল সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার 30 থেকে 40 মিনিট লো আছে বেক করে নেব। এই 30 থেকে 40 মিনিটের মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না আর চুলার আঁচ বাড়ানো বা কমানোও যাবে না। 30 মিনিট পর কেকটা বেক হয়ে গেছে। আমার এই কেকটা তৈরি হতে পুরো 30 মিনিট সময় লেগেছে, আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন হয়ে এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা পলিটিন দিয়ে মুড়িয়ে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন মোল্ড আউট করে নিয়েছি, আর নিচের বেকিং পেপারগুলো এখন তুলে ফেলে দিব। আর দেখতেই পাচ্ছেন কেকটা নিচে দিয়ে কত সুন্দর কালার এসেছে আর অনেক স্পঞ্জ হয়েছে। আর এই যে ছোট্ট হাতটা দেখছেন সেটা আমার ছেলের। আমি যখন কেকটা এরকম চাপ দিয়ে ভিডিও করছিলাম তখন ও একটু পরপর এসে এরকম করছিল, সেই জন্য আমি ওর হাতটা ধরে এভাবে করে দিচ্ছিলাম। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা এই কেকটা 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এই কেকটা ভিভো হোয়াইট হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিভো হোয়াইট হুইপিং ক্রিমের A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের কেকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে।
সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।